ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ফাগরিটা আমি কিছুক্ষণের জন্য মাথায় দিছিলাম। সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগড়িটা আমি মাথার মধ্যে দিতে ধরি, আল্লাহর কসম করে বলে, খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগড়ি মোবারক আমি ফাতেমার মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার নজর খুলে গেল, আমি ফাতেমার নজর খুলে গেল, আমি দেখতে পাইলাম হঠাৎ করে আমার চোখের মধ্যে আল্লাহর আরশ আযিম থেকে তাত সারা পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, খোদার খোদাই 18,000 মাখলুক আমি ফাতেমার চোখের সামনে হাজির হইয়া গেছে। হুজুর, টুপিও দিতে দেরি, দুনিয়া সব হাজির, দুনিয়া আমি ফাতেমা মনে মনে করে সময় কম, তাড়াতাড়ি জান্নাতে যা, তাড়াতাড়ি কই যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ক্ষমতা পাইলাম তাড়াতাড়ি জান্নাতের সামনে গিয়ে দেখলাম গুরিয়া গুরিয়া আল্লাহর জান্নাতগুলি আটকানা জান্নাত দেখি, আমি জান্নাতের দরজায় দরজায় লেখা দেখতেছি, বাপে বাপে জিব্রাইল, বাপে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম, বাপে হযরত আদম আলাইহিস সালাতু সালাম, বাপে মিকা, বাপে হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম, হযরত বাপে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, এইভাবে বাবে আবু বকর, বাবে ওসমান, বাবে আলী, এইভাবে আমি একটা 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 জান্নাতের দরজার মধ্যে নাম লেখা দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে 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 কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম একটা জান্নাতের দরজার মধ্যে লেখা আছে সমস্ত জান্নাতের দরজা এক রকম, এই দরজাটা আরেক রকম, কোন দরজার লগে কোন দরজার মিল নাই, এটা এত সুন্দর দরজা, অন্য দরজার সাইটিতে কোটি কোটি গুণ দামি দরজা, লক্ষ লক্ষ গুণ বালা দরজা, ইয়া রাসূলুল্লাহ, দরজার মধ্যে লেখা দেখলাম বাপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আরেকটা দরজা দেখলাম আপনার নামে, কার নামে? সুবহানাল্লাহ। কেন কার নাম? তোর ওয়াজ তো বুঝে নেই, কার নাম? হান নাম, আরো জোরে হ না, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দরজা দেখলাম, দরজাটার মধ্যে আপনার নাম, কার নাম? ওই দরজার নাম দেখার পরে ওই দরজার দুই পাশে দুইজন ফেরেশতা, কয়জন? আরো জোরে বলে, জান্নাত এগুলো ছোড়া না বড়, আরো জোরে হ না, খতর বড়, বাংলাদেশ নেবো না, নমাথার দেখ, হ্যাঁ, খতর বড়, সৌদি আরব পা, সুবহানাল্লাহ, না আরে জান্নাত যে কত বড় এইটা পরের কথা, হযরত ফাতেমা বলে জান্নাতের দুই পাশে যে দুই দরজার মধ্যে দুইটা ফেরেশতা, জান্নাতের দরজার দুই পাশে যে দুইজন ফেরেশতা, কি কয়? আমি আমতাজ করি বলি তোমাদেরকে, ফেরেশতা কত বড়, জান্নাত কত বড়, তারপরে বুঝতে পারবে সারা পৃথিবীর সমস্ত ফানি, পৃথিবীর মধ্যে ফানি কয় ভাগ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, তিন ভাগ ফানি এক ভাগ, হযরত ফাতেমা বলে সারা পৃথিবীর তিন ভাগ ফানি যা আছে সমস্ত ফানি যদি একত্রিত করে জান্নাতের দরজায় দাঁড়ানো যে ফেরেশতা, একটা ফেরেশতার মাথার মধ্যে যদি ফানিগুলি ঢেলে দেওয়া হয়, ওই ফানিগুলি কোন প্রকারের চুল পর্যন্ত যাবে, এক ফোঁড়া ফানিও নিচে পড়বে না, নিচে চুদুরের কথা ফেরেশতার গায়েও পড়বে না, সারা পৃথিবীর পানি যদি মাথার মধ্যে দেওয়া হয় এক ফোঁটা পানি কোথায় পড়বে না, মাথা দে তো বুঝি সহ হয় না, ফেরেশতা যদি আর চর অব্যস্ত হস্ত, এটা আর ক্ষোভের রাস্তা আছে না, মাথা দে ক্ষোভের হওয়ার রাস্তা, জান্নাত নিজে বলে জিম বিছানা দিবু, হাটেরই হাট হাট বিছানা কি দিবু, দে নমাতার দে কি দিবু, দে ইয়া তো আর ঘর নিজে ব্যাট বিছানা খানা নরম হলে এত আরামের ঘুম ধরে দবাই, ঠিক না বেডি খন ব্যস্তর বিছানা নি করলে ওইতার না, ব্যস্তর বিছানা দিয়ে নই বু, বিছানার মধ্যে বিছানা নরম বিছানা দিবু, দে ইয়ানোর হাই বিছানার হাই ম্যাট্রেস ম্যাট্রেস আর কি হয়,
নিজের মিকে আষ্টশো কিলোমিটার খাদ ম্যাট্রেসর আয়তন বোধ সমত আষ্টশো কিলোমিটার বুঝিস না দরদ ঘুরি ফুললে কি আরাম ফুললে বাবা সুবহানাল্লাহ আরো ধর না তুমি তোমার আল্লাহ কবুল করো আরো তো রহন আমি তো হইলাম দে ইয়া বউ তো গরম যে যদি দুই বউ তাহলে জ্বালা গতি নেড়ে ঠিক নিয়ে আর ব্যস্ত নিজে সত্তর গো দিব তো সত্তর গো সত্তর গো বহু আর হন সুলে সুলি মারামারি ফাড়াফাড়ি বাগাবাগি থোড়াটা সাতটা দুই দিন তাই আড়া সাত দিন এলে হবে তাই এক কুত্তর সত্তর জন বউর হাজার দেখতে নেবে দেয় দিন ক্ষমতা আল্লাহ দিকে হবে না হ্যাঁ আর বদা মুরব্বী হল দেখো না আর বদা আবুল হোসেন বদা আছে কি হায়ের বদা আছে যারা আছে বুড়ো বুড়ো মানুষ উন যদি ব্যস্ত যায় এখন যদি করা যায় রে যদি হয় আর বদা আবুল হোসেন বদা যদি হয় আয় আমি তো বিয়ে করবো করার পচা কি হোক পচা এনেক বুঝি পেলে হইলে হব না হব ঠেলাঠেলি করিবের হনে রাস্তা বাগাবাড়ি করিবের রাস্তা মনহার হাসারা করিবের রাস্তা এর দিন এটা গেলে আর দিন এটা এলে বাঘ করিবে সিস্টেম আল্লাহ তুমরে ষোল বছর গিয়ে টাকরা জোয়ান বানাই কি বানাই কি বছর গিয়ে আজও দাড়ি মুল উড়ে এই দাড়ি মুল উড়ি বেলা ফোন দেয় দেয় এই দিল্লে টাকরা জোয়ান বানাই এক কুত্তর সত্তর বউ লগুন তেরে দে দি আবার দি তো ব্যস্ত ঢুকে যাব যা হা কই বদ দিনে ফলাই এসব মুক্তি সালাত নেয়া দরজার সামনে যাই হাত আরো দিলাম তো দুবো ফেরত আরো তো রহ না দুইটা ফেরেস্তা দেখলাম ইয়া রাসূলুল্লাহ ফেরেস্তা দুইজন ওনারা দুজন ফেরেস্তারা দাঁড়ানো আছে আমি সামনের মধ্যে যাইয়া দেখলাম দরজাটা তালা দরজাটা দেখে আমি পাগল হয়ে গেলাম যাইয়া ডাক দিয়ে বললাম ও ফেরেস্তারা দরজাটা খুলে দাও ফেরেস্তারা বলে আপনি কে এই দরজা কারো পারমিশনে খোলা যাবে না এই দুনিয়ার মানুষ এই দরজা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নিযুক্ত করা হয়েছে এটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজা নবী সারা পৃথিবীর আর কেউ এই জায়গায় ঢুকতে পারবে না হযরত ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভেবে দেখলাম দুনিয়ায় বহুত নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে আপনি তো স্পেশাল নবী আপনার জান্নাতও বুঝি স্পেশাল হবে আমি এই জন্য আপনারটা দেখার জন্য চাইলাম ফেরেশতারা বলে নয় নয় মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি ছাড়া এই জান্নাত খোলা যাবে না অন্য দিকে চেষ্টা করে চলে যাও হযরত ফাতেমা বলে ফেরেশতা রে তোমরা কি দেখো না আমার মাথার মধ্যে যার পাগড়ি আছে এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগড়ি আমি জান্নাত দেখার অনুমতি নিয়ে এসেছি কি সাহেবের অনুমতি আননি দি আমি জান্নাত দেখার অনুমতি আনছি দেখো না আমার মাথার নবীর ভাগড়ি
আমি বাহিরের তো একটু দেখি, কি তো দেখি আরো তো ইন্দি বার আছি এলে আর আর এটা দেখা যাবে না, দেখবো খাওয়া অসুবিধা নাই আমি যখন বারবার অনুমতি চাইলাম, যখন তালাক খোলার কথা বললাম, দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারকের দিকে তাকাইয়া ওনারা বলে দিলেন, আস্তে করে তালাটা খুলে দিলেন। তালাটা খুলে দিয়ে বলে, হুজুর আপনি তো ঘরের ভিতরে ঢুকতে পারবেন না, বাহিরের থেকে আপনার দেখতে হবে। হযরতে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলে, খোদার কসম করে বললাম, আমি বাহিরের থেকে নজর করে দেখলাম জান্নাত যে কত সুন্দর, দরজা থেকে যা দেখা গেছে অল্প দেখেছি, পুরো জান্নাত দেখতে পারি নাই। আমি জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইয়া এই সুফি দিয়া যাহা দেখছিলাম, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য যে জান্নাত বানিয়েছে ওই জান্নাতের দরজার ভিতরে একটা গাছ দেখেছিলাম, ওই গাছের মধ্যে পাঁচটা শাখা দেখেছিলাম, ওই পাঁচটা শাখার মধ্যে লক্ষ লক্ষ শাখা দেখেছিলাম, পাঁচটা শাখা একটা শাখার নিচের মধ্যে একটা ডালা দেখেছিলাম, ওই ডাকের মধ্যে একটা লক্ষানু তলোয়ার দেখেছি, ওই তলোয়ারটা সিবিরিলের মাধ্যমে হযরত আলীর কাছে এসেছে। ও ফাতেমা তুই চলি না, আগে দেখে লই আদি আর চলি বহুত আগে দেখ, আমি যতন ও হই সুবহানাল্লাহ কর না ক্ষমতা হনে দিয়ে দে, ক্ষমতা হনে তাই এই জন্য বলছিলাম ফাতেমা তাহলে তুমি আগে দেখছো, ইয়া রাসূলুল্লাহ আমি আগে দেখছি এই তলোয়ার আল্লাহ বানাইছে, ওজন হদ্দুর হকেজি আরো ধরো হ না 30 কেজি ওজনের তলোয়ার হযরত আলী নিয়ে যুদ্ধ করেছেন, মহাজরত হোসাইন যুদ্ধ করেছেন, এজিদে বলে আমি ওই তলোয়ারের বেশি ডরাই, ওই তলোয়ারের খেডরা খেডরা আরো ধরো বলেন না। আমাকে দেশের মধ্যে কিছু বেয়াদব আছে, এরা কয় কি জানে, হাদা হাসান হোসেন যদি জানতো, হাসান হোসেন যদি এত কথা বুঝতে পারতো, কারবালার ময়দানে গেল খেল নাউজুবিল্লাহ। আরে ব্যাগ কল তোদের আকল এত বাড়ি খেল, আসলে ওয়াবি ওলার আকল বাইকে, ওয়াবি ওলার আকল কি নামাতে দে, আকল কি বাড়ি বাড়ি বাড়ি, এত বাড়ি আকল, এত বে আকল কুত্তর মতো আকল নাই, তা করতে কথা কন না কই জানলে গেল কেন, কিছু কিছু বিপদ জানার পরেও কবুল করতে হয়, কথা কন না কেন। আরে ধরো গা থানার মধ্যে আপনার ছেলেরে দলে রয়ে গেছে গা, তা আপনি জানেন গেলে বিপদ, গেলে কি থানা গেলে কি লয়ে গেছে গে ছেলে, তা আপনি বিপদে কি করে বই থাকবে, কথা কর না কেন, বিপদ জানার পর আমরা যাইতে হতো যাইয়া স্যার আমার ফুলাটা একটু মাফ করে স্যার কি করব কিভাবে সার্ভিস ছুড়াই দেব বলবো না, তা আপনি বিপদ জানার পরও গেলেন কেন, অন্য বুঝের ভাই কেন আমাইতে মানুষ, আপনি বিপদ জানেন জরিমানা দিতে হবে জানেন, জানার পরও গেলেন কেন, আরো জোরে কর না আরো জোরে বলেন, ইয়া হযরত হোসাইন বলে আমি যদি চাইতাম কারবালার ময়দান এটা কিয়ামতের ময়দান করতে পারতাম, কিন্তু আমি যদি কিয়ামতের ময়দান করে ফেলতাম তাহলে আমার রসুলের হাদিস তো ভুল হয়ে যেত, মিথ্যে হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন রসুল তো আমার যুদ্ধ থেকে গাজী হওয়ার জন্য বলে নাই, রসুল তো আমাকে ধৈর্য ধারণ করার জন্য দোয়া করেছেন তাই আমি ধৈর্য ধরেছি, দুনিয়ার মানুষের শিক্ষা দিয়েছি, এই দুনিয়ার মানুষ দেখো আমরা জীবনের সাইতে নবীর কথার কত বেশি দাম দিই, সুবহানাল্লাহ
কারবালার।